রাধে রাধে, আজকে একটা সমস্যা হয়ে গেছে। পাখিটার অনেকদিন ধরে ডানা হচ্ছিল না, এবার ওর মা বাবা খাওয়াচ্ছে ওনা পাখি বাচ্চাটাকে, এই খাবারের বাটির মধ্যে বসে থাকে, বসে অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করে। ওর মা বাবা দুইটা মা আর ওই দুইখানে ওই বাবা আর ওই যে বাচ্চাটা উঁকি দিচ্ছিল, সে ডানা হচ্ছে না, খাওয়া শিখছে না, কিছুই হচ্ছে না, খুব সমস্যা হয়ে গেল। আর এই বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে, সব খাওয়া শিখে গেছে। বাচ্চাটা বের করে দেখাচ্ছি, দেখো এখানটা রাখি, এটা ঢেকে দিই। বাবা তাড়াতাড়ি দি, এই যে ডানাই হচ্ছে না বাচ্চাটা, কি বিপদে পড়া গেল, খাওয়ায়ও না কিছু, কেমন হয়ে গেছে। এই এই ডানাগুলো হয়েছে, ডানাগুলোই হচ্ছে না কেন বুঝতেই পারছি না, এদিকেও সেম হচ্ছে না, এগুলো পোষণ টোষণ কেমন হয়ে যাচ্ছে, বাচ্চাটা খাওয়ানো শিক্ষক দিয়ে আলাদাও করা যাচ্ছে না। কোথায় গেল কোথায়, তাকে রেখে দিব তোরে, খানটা বসায় না, খুলতে পারছি না এক হাতে। খাওয়ার বাটির মধ্যে বসিয়ে দেবো, খায় খাওয়ার বাটিতে বসিয়ে দিলে অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করে, খায় নাহলে 4-5 দিন হয়ে গেল এভাবেই রয়েছে। এর আগের যে বাচ্চাগুলো ছিল সেগুলো বড় হয়ে গেছে, বের করে দিয়েছে, আর এটা ছোট ছিল, একেও বের করে দিয়েছে আর খাওয়ায় না ওর মা। এই যে এই দুটো এর মা বাবা সব ঘরে বসে রয়েছে, এদিকে গুলোই রয়েছে ঘর সব বসে, এ ঘরটা পুচকে পুচকে বাচ্চা আছে। এই যে ঝিমাচ্ছে কেমন, এই বাচ্চাটাকে নিয়ে খুবই চিন্তা আছে, বাঁচবে কি বাঁচবে না কে জানে। তাও অল্প অল্প করে খায়, যতটুকু পারে খায়, এবার কি জানি কি হবে। আর এইগুলো একটু বড় হলে এগুলো সব বেচে দিয়ে আসবো, নাহলে এত পাখি রাখা অসম্ভব হয়ে পড়ছে। তার মধ্যে আবার ডিম দিয়ে দিয়েছে, ওগুলো হবে, ডিম দেওয়া হয়ে গেছে। এই এই ঘরটায় মোট 4টে পাখি এখন অব্দি ডিম দিয়েছে, একটা দিয়েছে 6টা, একটা 3-4, 3টে, একটা 2টো আর একটা 1টা, আর বাকিগুলোও দিয়েছে, সব ঘরে ঢুকছে। খুব মারামারি করে ওই মাঝের সবুজ পাখিটা, খুব মারে এই কালো পাখিটাকে, খুব মারে। এই কালো পাখিটাকে প্রচন্ড মারে, এই যে এই সবুজ নিচে আসলে মারে। এই এই ঘরটার বাচ্চা রয়েছে, ভাবে কি ওর বাচ্চা নিয়ে নেবে, আর ও যে ডিম নেবে বলে ঘটে ঢোকে সেটাও বুঝতেই পারে না, কিছুতেই আসতে দেবে না ওই ঘটের কাছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, টাটা।